নাটোরের লালপুরে চিকিৎসকের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ করেছে স্বজনরা। এলাকাবাসী জানায়, লালপুর উপজেলার রামানন্দপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মাহবুব বৃহস্পতিবার রাতে বাড়ির উঠোনের নলকূপের সামনে সাপের কামড়ের শিকার হন। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রোগীর শরীরে কোনো বিষ নেই জানিয়ে পায়ের বাঁধন খুলে দেন। এরপর বমি করতে করতে তার মৃত্যু হয়। তবে আতঙ্কে হার্ট অ্যাটাকে রোগীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে দাবি চিকিৎসকের। তার লগে আপনি সম্পর্ক কি লাইলি মজনু টাইপ এর যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওড়ে মানে কি ধারাবাহিক নাটক গোলক ধাঁধা সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম সেটা বাসে আনছে কি আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি মানে এখন তো আসতে বেশি সময় লাগার রচনা মোহাম্মদ মামুনুর রশিদ পরিচালনা শামীম জামান বানাইয়ে বই রইছি গল্প তো পাই গেছি রে গল্প তো ফাইনাল হয়ে গেছে এই কাজটা কেডা করলো স্যার জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে এখন বিকাশ হবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন